بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. شما نتبیا দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকে রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে দেখছেন। আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন স্কাই 734-এ, পাশাপাশি আপনারা ইনশাআল্লাহ জয়েন করতে পারেন ফেসবুকে লাইভ এবং ইনশাআল্লাহ লেটার অন ইউল অলসো ফাইন্ড আস অন ইউটিউব চ্যানেল। এটি একটি লাইভ ইন্টারাক্টিভ প্রোগ্রাম, আপনারা সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং আমার উপস্থিত অতিথি ইনশাআল্লাহ টু হিজ বেস্ট অফ এবিলিটি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদেরকে এটাও রিমাইন্ডার দিতে চাচ্ছি আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট প্রজেক্ট সম্পর্কে আপনারা সবাই জানেন, তারপরেও জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার আপনারা যদি ডোনেশন করেন আপনাদের একটি মাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। আশা করছি আপনারা যেভাবে বিগত দিন এবং রমাদানের শুরু থেকে যেভাবে আপনারা সাড়া দিচ্ছেন এবং ডোনেশন করে যাচ্ছেন, আজকেও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না এবং আপনারা কন্টিনিউসলি ডোনেট করে যাবেন। আজকের অনুষ্ঠানের মূল আলোচনা যাওয়ার পূর্বে প্রথমে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই আজকের সম্মানিত অতিথি, যিনি হচ্ছেন আল আজহার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট এবং মসজিদে আয়েশার সম্মানিত ইমাম এবং খতিব, যেটি হচ্ছে একটি পারপাস বিল মস্ক, শেখ খিদর হোসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং ওয়েলকাম টু দ্য শো। বারাকাল্লাহু ফিক। লাস্ট উইকে আমরা আলোচনা করেছিলাম সাম মিসকনসেপশন নিয়ে, আমি চাচ্ছিলাম একটু কন্টিনিউ করার জন্য এই সপ্তাহ। এবং আমার প্রথম প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে এটি এই বিষয়ে থাকবে, রমাদান মাসে আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বিভিন্ন ধরনের দাওয়াত পাচ্ছি, বিভিন্ন ইফতার গ্যাদারিংয়ে যাচ্ছি, উইচ ইজ গুড আলহামদুলিল্লাহ, বাট কিছু লক্ষ্য করা যাচ্ছে যে রমাদানে ইফতার করার পরেও হয়তো বেশি না বা স্টিল স্মল মাইনরিটি নামাজে যোগ দিচ্ছেন না বা ফরজ নামাজের সাথে তারা যুক্ত হচ্ছেন না বা নামাজ পড়ছেন না। নাও এটাই জন্য বলছি কারণ আনটিল এশা দেয়ার দে সাম ইন্ডিভিজুয়াল, তখন রমাদান মাসে নামাজের গুরুত্ব বা এমনিই রমাদের নামাজের গুরুত্বটা কী ইসলামে, এটা যদি একটু আপনি ক্লারিফাই করেন আমাদের জন্য। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া ইত্তাবা হুদাহু আম্মা বা'দ। সম্মানিত কমরুল ভাই, আলহামদুলিল্লাহ সুন্দর একটি পয়েন্ট আপনি আসলে নিয়ে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমরা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা খাবার এবং পানাহার থেকে বিরত থাকলাম, কিন্তু মূল যে বিষয়টা নামাজ, এটা কিন্তু আপনি যদি দেখেন সাউমের তুলনায় নামাজটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় এহানত হয়ে যাচ্ছে, যেরকম নামাজটা পড়ার কথা, যেরকম নামাজকে আমরা প্রায়োরিটি প্রাধান্য দেওয়ার কথা আমরা ঠিকভাবে দিচ্ছি না। খাসাতান যারা সুবহানাল্লাহ আমরা দেখতে পারি মসজিদে আসেন না, যারা যারা বাসাটা কিন্তু মসজিদের পাশে থাকা সত্ত্বেও ইফতারের পরে মাগরিবে তো মসজিদে আসার কথা কিন্তু মসজিদে আসেন না। কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বেশি খাবার কারণ হতে পারে, যে আমরা কিন্তু ইফতারে এমন খাবার দিয়েছি যে কিন্তু শারীরিক এই সক্ষমতা নাই আমাদের কাছে যে আমরা মসজিদে আসব এবং মসজিদে এসে নামাজটা পড়ব। এই জিনিসটা কিন্তু বোঝার দরকার যে আমি কিন্তু মসজিদ আমার বাসার কাছে যদি হয় তাহলে আমাকে মসজিদে আসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উনি বলতেছেন যে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যে মসজিদের পাশে থেকে কেউ যদি ঘরে বসে নামাজ পড়ে তাহলে ওনার নামাজটা গ্রহণযোগ্য নয়, ওনাকে মসজিদে আসতেই হবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, মসজিদের পাশে বলতে কী বোঝায়? কারণ মসজিদের পাশে হয়তো 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স হতে পারে, 10 মিনিটস ড্রাইভও হতে পারে, কি এখানে কি ক্লারিফাই করবেন? তো হাদিসটাকে বুঝিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসটার এই কমেন্ট্রিতে উনি বলতেছেন যে লিমান আসমাউহুল মুনাদি, যিনি আজানটা শুনতে পাচ্ছেন। আমাদের এখানের কন্টেক্সটে দেখেন যে আজান তো সব মসজিদে হয় না, দুই একটা মসজিদে অনুমতি পেয়েছেন তারা, এর বাইরে সব মসজিদগুলো কিন্তু আজান দেয় না, কিন্তু আজান কিন্তু দেওয়ার পরে কতদূর পর্যন্ত আজানটা পৌঁছে এটা দেখতে হবে। এখন আজান দেওয়ার পরে 1 মাইল পর্যন্ত পৌঁছতে পারে, ডিপেন্ড করে আপনার মাইকিং সিস্টেমের উপরে। তবে যেটা আমরা বুঝতে পারি যে আপনি যদি পাশে থাকতেন এবং আজান দেওয়া হইতো তাহলে আপনি আজান যদি শুনতে পারতেন তাহলে আপনাকে মসজিদে অবশ্যই আসতে হবে, কারণ আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলছেন যে লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, আপনি মসজিদের পাশে থাকবেন আর আপনি ঘরে পড়বেন নামাজটা মোটেই হবে না। না, এখানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে যে মসজিদের পাশে ঠিক একটু দূরেও হতে থাকতে পারেন, বাট আলহামদুলিল্লাহ এখনকার যে আমাদের 21st century যে অ্যাক্সেস টু ট্রান্সপোর্ট, স্পেশালি আলহামদুলিল্লাহ এখন ঘরে ঘরে দুটি গাড়ি বললেই চলে ইন মেজরিটি অফ দি হাউসেস, দে কুড বি সাম এক্সেপশন। আমরা যখন বাজারে যাওয়ার জন্য, যে কোনো একটি বাজারে যাওয়ার জন্য উই ক্যান ড্রাইভ দেয়,
even if it's a 5 minutes or 10 minutes drive, তাহলে মসজিদে কেন যাব না? দেখেন, আপনিও নিশ্চয়ই জানেন যে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি একজন সাহাবি ছিলেন, আল্লাহ রসুলের অন্ধ সাহাবি, উনি আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রসুল আল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমি তো মসজিদে যাওয়া আমার জন্য একটু কঠিন হয়ে যায় রাত্রে। তখন আল্লাহ রসুল ওনাকে বললেন যে হেল থাসমা উন্নিদা, তুমি কি আজান শুনতে পাও রাত্রে? তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন ইয়া রসুল্লাহ, নাম, আমি আজান শুনতে পাই। তখন আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি আল্লাহ রসুলের একজন মুয়াজ্জিন ছিলেন, তো তখন আল্লাহ রসুল ওনাকে বললেন ফাআজিব, তুমি তাহলে আজানের জবাব দেও, মানে তুমি, তোমাকে মসজিদে আসতেই হবে। দেখেন, একজন অন্ধ মানুষকে যখন রুখসত দেওয়া হলো না, তাহলে আমাদের যারা চোখ আছে, চক্ষুষ্মান আমরা যারা আছি, আমাদের কি অবস্থা? তো এখন আমরা যারা পাশে আসি, আমরা হেঁটে আসব। হেঁটে আসাতে অনেক সওয়াব, যেগুলো হাদিস শরীফে আসছে যে মসজিদে হেঁটে আসেন, অনেকেই আছে, ঠিক আছে, আমাদের এই ফেসিলিটিগুলো আছে, গাড়ি আছে, তাহলে ফাঁসে থাকি গাড়িটা নিয়ে এসে মসজিদটা কেন ব্লক করবো, এই রোডগুলো ব্লক করবো, নেইবারেরও একটু সমস্যা হয়, আমরা কখনো সেটা পার্কিংটাও ঠিক মতো করছি না। হ্যাঁ, একটা উদাহরণ হতে পারে যে দেখেন, রমাদান মাসে আমরা তারাবি পড়তেছি, অনেকেই যারা মসজিদের পাশে থাকেন, এবং তারাবিটা কিন্তু ওই ঘন্টার উপরে হয়ে যায়, আপনি আপনার গাড়ি নিয়ে এসে পার্ক করলেন, কিন্তু একটা নেইবারহুডে, একটা এরিয়াতে প্রচুর গাড়ি আসতেছে, ডিস্টার্ব করতেছে নেইবারগুলারে, ওরা যারা অমুসলিম আছে এখানে, তারা সকালে কাজে যাবে, আমরা কিন্তু তাদেরকে ডিস্টার্ব দিচ্ছি। আমরা যদি হেঁটে আসি নীরব অবস্থায়, আবার তারা বিশ্বাস করে আবার চলে যায়, তাহলে তো এটা ইয়ে হয়ে গেল, সুন্দর হয়ে গেল। পাশাপাশি এটাও তো একটা সুবিধা, আমাদেরকে তো আমাদের অন্য যারা ভাই বোনরা আছে তাদেরকেও আমাদের ফেসিলিটেট করতে হবে, যারা ফর এক্সাম্পল মসজিদের হয়তো 5-10 মিনিটস 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স থাকেন, তাদের জন্য এত অসুবিধা না হতে পারে ইন কম্পারিজন টু যারা হয়তো মসজিদের আধা ঘন্টা দূরে থাকেন, 15 মিনিটস দূরে থাকেন। তো শুড উই নট ফেসিলিটেট ফর দোজ ব্রাদার্স এন্ড সিস্টার যারা লং ডিস্টেন্স থেকে মসজিদে আসছেন, তাদের জন্য একটা পার্কিং স্পেস থাকতে পারে? কারণ যদি আমি মসজিদের পাশে থাকি, আপনি তারপরে আই ড্রাইভ, আই এম অ্যাকচুয়ালি টেকিং আপ দ্য স্পেস ফর সামওয়ান এলস। অবশ্যই, এবং দেখেন একটা ইয়ে হতে পারে যে যারা দুর্বল, যারা মাজুর, অনেকেই যারা বেমার অবস্থায় আছেন, তারাও তো মসজিদে আসেন, কিন্তু তাদের স্পেসটা আমরা নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে মানুষটা শারীরিক সক্ষমতা নাই ওনার, কিন্তু মসজিদে এসে উনি পার্কিং পাচ্ছেন না, ওনাকে দুই রাস্তা পরে রেখে ওনাকে ধীরে ধীরে হেঁটে আসতে হয়েছে। কিন্তু আমরা যারা শারীরিক সক্ষমতা আছে, আমরা কিন্তু মসজিদের সামনেই গাড়িটা রেখে যাচ্ছি। তবে একটা জিনিস এখানে, আমরা বাসায় কিন্তু নিয়ত করা প্রয়োজন যে আমি যে মসজিদে যাচ্ছি, আমার তো দুই রাস্তা পরে আমার মসজিদ, সাইড রাস্তা পরে, হাফ এ মাইলের নিচে মসজিদটা, আমি সওয়াবের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হই, প্রত্যেকটা কদমের সাথে কিন্তু এখানে সওয়াব আছে, এই ইরাদা নিয়ে, এই তামান্না নিয়ে কিন্তু আমরা ঘর থেকে বাইর হওয়া প্রয়োজন, ইনশাআল্লাহ। ভেরি ট্রু। এবং আরেকটি জিনিস আমি টাচ করতে চাচ্ছি, যেটা হয়তো সবাই হয়তো আই ডোন্ট থিঙ্ক সো দে অ্যাড্রেস ইট ইন আ ম্যানার দ্যাট উই শুড অ্যাড্রেস, স্পেশালি লিভিং ইন দিস কান্ট্রি ব্রিটেন এন্ড পারহ্যাপস ইন দি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট। কারণ আপনি যে গাড়ি নিচ্ছেন, দ্যার ইজ কোয়েশ্চন অফ পলিউশন, অদার লট অফ আদার থিংস কামিং টু প্লেস, শুড অ্যাজ মুসলিম উই শুড নট অ্যাক্টিভলি এঙ্গেজ ইন প্রমোটিং টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? অ্যাবসোলিউটলি। আই মিন, আমাদের দায়িত্ব শুধু একে অপরের সাথে না, আমাদের যে সমাজে আমরা বসবাস করতেছি, সমাজের সব আঙ্গিকেই আমাদের দায়িত্ব রয়েছে, এবং খাসতান এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্ট আমরা বসবাস করতেছি, এনভায়রনমেন্টটাকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে এফেক্ট করবে কাকে? মানুষকে না, আমাকে, সবাইকে এফেক্ট করবে। লিহাজা আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এমন এমন কাজ করা যে কাজের মধ্য দিয়ে কিন্তু অপরকে আমরা কষ্ট দিচ্ছি না, এনভায়রনমেন্ট নষ্ট করতেছি না, এবং যেখানে গাড়ি নিয়ে যাওয়ার প্রয়োজন না সেখানে গাড়ি নিয়ে যাবো কেন? হ্যাঁ, কারণ আপনি ট্রাফিক ইয়ে করতেছেন, এর মাঝে পলিউশন বাড়াচ্ছেন, আপনি হাঁটেন, হাঁটার মধ্যে আপনার শারীরিক ফায়দা আছে, এক্সারসাইজ, কারণ এখানে অনেক জিনিস আমরা দেখি যে সাধারণত আমরা হয়তো এক্সারসাইজ করি না, বা আমরা হয়তো ফিজিক্যাল নিডের যে নিড যেটি আছে আমরা হয়তো পুরোপুরি দিতে পারছি না, হাক বা রাইটটা দিতে পারছি না। সো ইজ ইট নট আ ফ্যান্টাস্টিক ওয়ে টু ইনশোর ইন টার্মস অফ হেলথ বেনিফিট, যে আমরা হাঁটার পাশাপাশি আমরা এনকারেজ করছি যে উই শুড অলসো প্রোটেক্ট আ এনভায়রনমেন্ট? মানে এক্সারসাইজের যে কথাটা আপনি বললেন, যে এগুলো কিন্তু আমাদের মধ্যে কমতি আছে, খাসাতান আমাদের উপমহাদেশের মানুষ যারা আমরা, এবং মুসলিম কমিউনিটি বললেই চলে আর, কিন্তু যে এক্সারসাইজের বিষয়টা খুবই কম হচ্ছে, আমাদের এই ব্যাপারে কিন্তু সচেতন থাকা প্রয়োজন। আমরা মসজিদে গাড়ি নিয়ে আসতেছি, যদি হেঁটে আসতাম তাহলে এই যেগুলো খেয়েছি এগুলো হজম হইতো, কিন্তু আমরা হেঁটে আসি নাই, মসজিদে নামাজটা জয়েন করেছি, দেখা যায় যে
নমাজে খুবই কষ্ট হচ্ছে, আমি তো রুকুতে যেতে পারতেছি না, ঠিক মতে ক্যাম করতে পারতেছি না। দেখা যায় যে ইফতারের পরে এমন খাবার হয়েছে যে তারাবিতে 2 রাকাত পরেই কিন্তু আমি বসে যাচ্ছি, আমি আর 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 2 রাকাত পড়তে পারতেছি না। তো এটা হচ্ছে যে আমরা শারীরিক ব্যায়াম নাই, আমাদের এক্সারসাইজ নাই। এটা কিন্তু দেখবেন যে আমরা যে সমাজে আছি, যারা এই সমাজেরই মানুষ, এরা কিন্তু এগুলো নিয়ে খুবই সচেতন, কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক পিছিয়ে। অসংখ্য ধন্যবাদ, আমরা আরও আসবো ইনশাল্লাহ আপনার কাছে আরও কিছু শুনতে, কিন্তু ইনশাল্লাহ প্রথমে কলটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আরও বিষয় কিছু জানার চেষ্টা করবো, সার্টেন মিসকনসেপশন, স্পেশালি রমাদান মাসে যেটা আমরা নর্মালি পেয়ে থাকি, এবং হয়তো দ্যার আর সার্টেন থিংস দ্যাট উই নিড টু পারহ্যাপস ইনকালকেট উইদিন আওয়ার সেলফস হ্যাবিটস ও সার্টেন থিংস দ্যাট নিডস টু বি চেঞ্জড ইন অ্যাড্রেস। ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করবো, কিন্তু তার আগে আমাকে অনেক প্রচুর কলার লাইনে আছেন, ইনশাল্লাহ তাদের কলটা নেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ শেখ তাদের আনসার দেওয়ার চেষ্টা করবে। প্রথম কলার কে আছেন লাইনে আজকের জন্য? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন, শুনছি। Yeah, is it okay for me to speak in Bengali? Yeah. Sorry, I'm not, in English. Sure. Yeah, that's fine. Go ahead, please. Yeah, okay. Sorry, this question isn't completely related to Ramadan per se, but it's about Eid Salah. Okay. That's fine. Go ahead, please. Yeah, okay. So basically, the question I had was, some brothers have been discussing at work, but that if you do Eid Salah, the obligation to do Jummah Salah is like lifted on you. Okay. So I just wanted to get clarification on that, whether it's like, you know, you have to actually pray Jummah Salah separately, or once you pray your Eid Salah, does it, you know, sort of, you know, take your obligation to pray Jummah Salah away? Fair enough. Any other question? This is the only question at the moment. No problem. Would you be happy if the answer is given in Bengali? Yeah, that's fine. Okay, no problem. Thank you very much. If you want to combine both the languages, it's fine as well. About the Eid Salah and Jummah. ইনশাআল্লাহ, প্রথমে যে জিনিসটা হচ্ছে যে ঈদের নমাজ কিন্তু ওয়াজিব এবং জুমার নমাজটা কিন্তু ওয়াজিব। যখন দুই ওয়াজিব একসাথে হয়, সমান দিনে হয়, তখন উলামা ইকরামের মধ্যে দ্বিমত রয়েছে যে আইয়ুহুমা আফদল, কোনটাকে প্রাধান্য দিতে হবে। অনেক উলামা ইকরাম বলেছেন যে ঈদের নমাজ তো কিন্তু বৎসরে একবার আসতেছে, এর জন্য ঈদের নমাজটাকে প্রাধান্য দিতে হচ্ছে। জুম্মা তো প্রত্যেক সপ্তাহে আসতেছে এবং আপনি পড়তে পারবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন এই যে পরের সপ্তাহে। ঈদ কিন্তু আপনার বৎসরে 2 বার আসতেছে। লিহাজা অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে যদি ঈদ জুম্মার দিনে পড়ে তাহলে ঈদের নমাজটাকে প্রায়োরিটি দিবেন, এবং জুম্মা না পড়লেই হবে। তবে যারা বলতেছেন যে না পড়লে চলবে, তারা বলতেছেন যে পড়াটা উত্তম, যদি সুযোগ থাকে তাহলে পড়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসটা আমরা পেয়েছি এই ব্যাপারে, যে ওনার সময়ে এইরকম হয়েছে যে ঈদের নমাজটা কিন্তু জুম্মাতে, জুম্মা এবং ঈদের নমাজ সমান দিন হয়েছে, তখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন যেন যে মানে আরাদা আন ইউসাল্লি ফাল ইউসাল্লি, তোমাদের মধ্যে যারা চায় জুম্মা পড়তে তারা পড়ুক। ওয়া ইন্না মুজাম্মিউন, কারণ দুইটা ওয়াজিব একানো হয়ে গেছে। এখন প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ রসুল এখানে এখতিয়ার দিয়ে দিয়েছেন যে যারা চায় পড়তে তারা পড়তে পারে, এবং যারা চায় না পড়তে তাদেরকে আমরা আইব দিতে পারবো না, তাদেরকে বলতে পারবো না যে তোমরা পড়ো নাই কেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহির মতটা হচ্ছে যে না, পড়তেই হবে, পড়াটা উত্তম। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মত, জমহুরের মতটা হচ্ছে যে ঈদের নমাজ যদি জুম্মার দিনে পড়ে, ঈদের দিন যদি জুম্মার দিনে পড়ে তাহলে পড়তে হবে না, তবে পড়াটা উত্তম, পড়ে নেওয়াটা উত্তম। জাস্ট সাইডলি আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, আপনি যদি জুম্মা না যদি নাও পড়েন, আপনাকে তো জোহর তো পড়তে হচ্ছে, কারেক্ট? তো যেহেতু আপনাকে জোহর পড়তে হচ্ছে, যেহেতু আপনি কিছুক্ষণ আগে আপনি বলছেন যে ইম্পর্টেন্স অফ প্রেয়িং ইন কংগ্রিগেশন, আর যদি হাতে সময় থাকে, আশা করছি যারা কাজে যাবেন না বা যারা ছুটি নিয়েছেন, শুড ইট নট দেন বি ইম্পর্টেন্ট ফর দোজ ইন্ডিভিজুয়ালস, দোজ দ্যাট হ্যাভ টাইম ইন দ্য হ্যান্ডস অর অফ ফ্রম ওয়ার্ক অর দেয়ার ইজ নো আদার ইস্যুস অর রেস্ট্রিকশন, শুড দে নট জয়েন দি জুমআ সালাহ? এটা কিন্তু যারা কাজে যাচ্ছেন না, যারা কাজে যাবেন না অবশ্যই তারা তো জোহর পড়তেই হবে। কিন্তু প্রশ্ন আসছে যে এখানে তো জোহরের নামাজ না, এখানে খুতবার একটা বিষয় আছে এবং জুম্মার দিনের প্রস্তুতির বিষয় আসছে, এর জন্য কষ্ট যাতে না হয় এর জন্য এই ওয়াজিবটাকে একটু নিচে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমার ভাই যিনি প্রশ্ন করেছেন, ফোন করেছেন, আমার কাছে লাগতেছে যে উনি একজন যিনি কাজ করেন এবং উনি ওনার ওয়ার্ক প্লেস থেকে ফোন করেছেন, এগুলো নিয়ে আলোচনা করতেছেন যে যারা কাজে আছে তাদের জন্য কী অবস্থা, যারা কাজ করতেছেন ঈদের নমাজটা পড়ে নিলে হবে ইনশাআল্লাহ, যদি সুযোগ হয় তাহলে জুম্মাটা পড়াটা ভালো কিন্তু ওয়াজিব না। অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে যারা হয়তো ব্যস্ততার জন্য পড়তে পারতেছেন না, ওয়াজিব না, আপনি পড়তে চাইলে পড়েন, না পড়লেও কোনো বাধা নেই ইনশাআল্লাহ। জোহর তো পড়তেই হবে। হ্যাঁ, জোহর তো পড়তে হবে। ওকে, আর আরেকটা জিনিস ক্লারিফাই করতে চাচ্ছিলাম যে হাদিসে তো এটাই বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছেন যারা দূর থেকে আসছে,
কিন্তু আজকাল তো এই ফ্যাসিলিটি নাই আলহামদুলিল্লাহ, হয়তো ওয়াকিং ডিস্টেন্স না হলে ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যে থাকে, এবং স্পেশালি যারা ইনার সিটির মধ্যে থাকছেন মসজিদের, স্পেশালি ইন লন্ডন মসজিদে তো আলহামদুলিল্লাহ অভাব হচ্ছে না, তাহলে তাদের জন্য কি এটা প্রযোজ্য? না, দেখতে হবে। দেখেন, আপনি আল্লাহর রাসূল কিন্তু রুখসত দিয়েছেন, আপনাকে অনুমতি দিয়েছেন না পড়ার জন্য। মানে আরাদা ইন ইউসাল্লি ফালইউসাল্লি, যে চায় নামাজ পড়ুক আর যে চায় না নামাজ পড়তে হবে না। এখানে একটা বিষয় বুঝতে হবে যে যখন একটা রুখসত দেওয়া হয়েছে আপনাকে, যখন আপনি রুখসতটা নিলেন, এটা কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় যে আপনাকে একটা রুখসত দেওয়া হয়েছে, অপশন দেওয়া হয়েছে, আপনি চাইলে পড়তে পারেন। সেই দিন হ্যাঁ, যে একজন সাহাবি উনি সফরের অবস্থায় ছিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আজিদু মিন্নি কুওয়াতান ফিস সাফার, আমি যে সফর করতেছি, আল্লাহ তো কুরআন শরীফে বলছেন সূরা বাকারা, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তুমি বেমার হও কিবা তুমি সফরের অবস্থায় থাকো তাহলে তোমাকে রোজা রাখতে হবে না, পরে কজা করলেই চলবে। তখন সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার শারীরিক শক্তি আছে, আমি পারবো রাখতে রোজা, ফাহাল আলাইয়া জুনাহ, এতে কোনো অসুবিধা আছে? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি চাও, হাদা রুখসাতুম মিন আল্লাহ, তুমি যদি এই রুখসতটা নেও, ফাহাসানুন, এটা কিন্তু ভালো জিনিস। ওয়ামান আহাব্বা ইন ইয়াসুম, আর কেউ যদি সফরের অবস্থায় রোজা রাখতে চায়, ফালা বাস, কোনো সমস্যা নাই। তারপরে ওনাকে রুখসত দেওয়া হয়েছে, কেউ রুখসতটা নিছে, কেউ রুখসতটা নেয় নাই। অন্যত্র দেখা যায় আল্লাহ রসুল হাদিসে যেটা বলতেছেন যে আল্লাহ রুখসত দেওয়ার পরে যে রুখসতটা নিল, আল্লাহ কিন্তু অনেক সময় খুশি হনেই যে রুখসতটা পেয়ে গেছে। দুইটা ওয়াজিব একত্রিত হওয়ার পরে জুম্মাটা কিন্তু রুখসত হয়ে যায়, অপশনাল হয়ে যায় অধিকাংশ উলামায়ে কেরামের মতে। হানাফি মজহবে যেটা আমরা বললাম যে এটা কিন্তু তারা বলতেছেন যে না, এই ওয়াজিব আপনি আদায় করতে হবে। এখন যারা এই মতটা নেন নিতে পারেন, যারা অপর মতটা নেন নিতে পারেন, অবশ্যই এতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আশা করছি প্রিয় কলার, আই থিঙ্ক ইউ হোপস ইট গিভস ইউ দি আনসার টু ইয়োর কোশ্চেন। এন্ড অ্যাজ দ্য শেখ হ্যাজ মেনশন, টু সামারাইজ, ইটস ইম্পর্টেন্ট অবভিয়াসলি, ইভেন ইফ ইউ কান ইফ ইউ ডোন্ট প্রে জুমআ, বাট ফরজ সালা ইজ স্টিল দেয়ার, এন্ড অ্যাজ উই হ্যাভ মেনশন ইন দ্য বিগিনিং অফ the discussion in the beginning of the program, that it is utmost important for individual who can and who have the facility to pray in congregation, please do attend. However, Sheikh has clearly explained, and hope that clarifies and gives answer to your question. But, and if you would like to donate to RFC project, it's 0285231666, please feel free, and the details are at the bottom of your TV screen. পরবর্তী করার কাছে যাচ্ছি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। Yes, sister, go ahead. Yeah, my question is about giving fitrah. I just wanted to know when is the best time to give fitrah, and can there be a delay in giving it? Okay, any other question? No, that's all. Thank you. Sheikh, tafadhal. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. In terms of giving fitrah, there is three or four different opinions amongst the scholars in regards to when is the best time to give fitrah. According to Imam Abu Hanifa rahimahullah and many of his students, the more correct opinion of the madhhab, and which is known as al-muftabihi, the more correct opinion in the madhhab is that it is best to execute it at the beginning of the month of Ramadan. And this opinion is very practical and well accepted, especially for those of us living in Europe. Why? Because we plan to give our fitrah to the poor and the destitute across the globe. If we were to execute the money at the end of the month, then the chances of them receiving that money, there is doubt. But if we were to give the money nice and early, after we entered the month of Ramadan, the chances of them receiving the money is very high. And that is the purpose, that we give the money before the people go to the musalla, before they join the congregation. Yes, there are other ahadith that we find, narrations from the Prophet ﷺ, where he says that it is better to give it qabla yawmain, to give it before 2 days. And this is also a accepted hadith. But in terms of practicality, we have to think we're not living in a place where we can give the actual dates or the wheat or the barley, so on and so forth. If we were to try and do that from the UK or the US or Europe, it's very difficult. You won't be able to post dates and it won't receive, the people won't receive it. So the opinion of Imam Abu Hanifa rahimahullah ta'ala is well accepted, and it's in favor for us, those of us who are living outside of the country, to give the cash, which is £5 that has been stipulated for this year, nice and early. And if we haven't given it 10, 11, 12 Ramadan, we should execute that as soon as possible. Sheikh bin Baz, rahmatullahi alayhi, his opinion is 3 days. And some of the ulama, they said you can give it before the month of Ramadan. So there are many, many different opinions in regards to this mas'ala. But the opinion that seems to be more practical and it seems to be more correct is the opinion of Imam Abu Hanifa rahimahullahu ta'ala, that you give it nice and early in the beginning of the month, and that you give cash. And this is for those of us living in the UK or US or Europe, those who plan to give the fitrah to the poor and the less fortunate, the destitute in different parts of the world. Allahu A'lam.
Thank you very much. I hope it answers your question, sister. And if you'd like to donate to RFC, it's 0208-523-1666. And the detail is at the bottom of your TV screen, inshallah. Do keep those calls coming in, and inshallah, we'll be answering more of your calls in due moment. Now, Sheikh, I would like to, before I move on to the next call, I would like to address certain element that has been from these last two calls. Now, first of all, the first one was about the importance of Jummah. Now, the other element I would like to touch on, is it important for us, especially those who are at work and who can plan their calendar ahead, to take day off so that they can spend time with their families, relative, perhaps extended family? কারণ হয়তো সবসময় এটা সম্ভব হয় না due to the environment, due to the restriction, or due to the positions that we are involved with or in. Now, আমরা যদি ডায়েরিটা আগে প্ল্যান করে রাখি, কারণ ওয়ার্ক প্লেসে, প্রফেশনাল প্লেসে আপনি যদি আগে হলিডে যদি চেয়ে নেন, ইনশাআল্লাহ ইট শুড বি অথোরাইজ। তাহলে এইখানে ফ্যামিলির সাথে ঈদের টাইমটা স্পেন্ড করা ইসলামে কতটুকু এটার গুরুত্ব আছে? When it comes to planning for family holidays, I think we're not reluctant. If we were planning to go holiday in September, we've already booked the holiday and we've taken annual leave already. When it comes to Eid, we leave it till the last moment. Correct. And it really begs the question whether we're prioritizing the one that is more important. Absolutely, you mentioned a very important point here. Planning is very important. If you fail to plan, then you plan to fail. Mm-hmm. Well-known principle in life, in every aspect of our life, that if you're not planning accordingly, then the case will be that you will have to bear the ramifications because you haven't planned accordingly and appropriately. So the element or the aspect of planning is absolutely essential, especially as we approach Eid. We should have already taken 2-3 days off around the day of Eid. Yes, many brothers and sisters might say, well, we don't know exactly when the day of Eid is. So if we were to take a day off, then it might not be that day. So then there is confusion. For that very reason, if you have, let's say, annual holiday 28 days, or if you're working part-time, let's say 14 days, then if you pre-plan it prior to Eid, so when your annual holiday starts, you've already spoken to the company that you work for, the place that you work for. Manager. Yeah, or your line manager, then sorted. You've already booked your holiday, so you're already prepared, as opposed to leaving at last minute, then you're struggling and then your family do Eid without you, and it doesn't look good. Thank you very much for clarifying that. But then again, the other element as well, we see, as you rightly mentioned, when it comes to booking holidays and planning holiday. Now, Ramadan is a very important month for Muslim and for our life. Now, we do book holidays and we take holidays for every other reason. Why can't we as Muslims, especially living in the West, can't plan our days, say for instance, if not the whole month, which might be a bit difficult at workplace, why can't we plan at least perhaps last 2 weeks or perhaps last 3 weeks of the month, book an annual leave so that we can concentrate on the faraid? And perhaps we can't use an excuse because also I've seen certain times certain individuals or heard or been told that certain times as Muslim we use excuse, I've been fasting so my mind or my brain is not at the place correctly, or I couldn't concentrate much. Now, is this a good excuse to use it at workplaces, or is that a good reflection of how a Muslim should be or conduct themselves in the month of Ramadan? If a person needs to go to work, then of course, no doubt, the Ramadan should not be a hardship upon that person to the point that they're portraying Ramadan to be something as a burden or a difficulty upon them in an environment where we have our potential Muslims, non-Muslim friends and neighbors and colleagues around us who are intrigued by Ramadan in itself. And if we're showcasing that Ramadan itself seems to be a difficulty for us, then that is not a good look. So I think when it comes to Ramadan, the planning there should be there. If we cannot take the whole of Ramadan off, at least designate the last 10 days where the last hurdle we push ourselves, inshallah. Yes, we need the rest of the holidays. There might be functions, family gatherings, there might be Eid, there might be times where I need to take my family away on holiday. So if we were to take the 28 days I have, then we won't be able to do other things. So in that sense, something that we would recommend is at least try and take the last 10 days off where it's just myself time, spending some time with yourself and switching off from everything else, spending more time in the masjid and being more committed, inshallah. Thank you very much. Now that leads to another question, which is mostly we see in the month of Ramadan is associated with going to Umrah. Now, a lot of brothers and sisters, a lot of families, they would like to go on Umrah during the month of Ramadan. Certain times, it's just perhaps the last 10 nights, perhaps it's just to maximize the benefit. Now,
Is it a mandatory or is it something recommended or is it an optional that you can go to an Umrah? Because certain individuals perceive it as, no, this is the best time to go for Umrah. How would you view that? In terms of the virtue of doing Umrah in Ramadan, no doubt it is greater than doing it in any other month. Why? Because the beloved Messenger sallallahu alayhi wasallam, he says, doing Umrah in Ramadan is like doing Hajj with me. So on the basis of this, many people, they want to do Umrah. Why? Because it carries that extra fada'il virtue in the month of Ramadan. At the same time, the spiritual boost that they have, and they want to be in a very holy place, they want to be in Al-Haram, Haramain al-Sharifain in the month of Ramadan to maximize that spiritual feeling. So for that very reason, yes, in terms of going to Umrah in itself, the hukum, there is two different opinions. The more correct opinion is that it is not mandatory. If a person has the finances and if they're going to different parts of the world on a regular basis, then don't neglect a place where you pray and you're given reward of 100,000 units if you pray one unit. So we shouldn't neglect that. And many of the ulama who took the verse literally, where Allah says, وَأَتِمُّ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ, and complete Hajj and Umrah for the sake of Allah, this is, many of the scholars said it is obligatory. Why? Because going to Hajj is an obligation. And in the very same verse, Allah mentions Umrah. So Umrah is also an obligation as well. But we mentioned the more correct opinion, it seems, that we find by muhaqqiq ulama, is that it is not compulsory, but rather we should hasten towards it if we have the financial ability, and we do it frequently. Why? Because it builds that connection with the house of Allah, gives out that spiritual boost, and this is sometimes we need this, because many of the times we find there is a dip in our iman. And when you go to Al-Haram, when you go to the house of Allah, and when you go to Medina Al-Munawwar, it gives you that spiritual boost. And for that very reason, we would recommend it, but it shouldn't be so frequent that you're neglecting other things in life, because it's not obligatory, it's rather optional but encouraged. What better way to put it than the way Sheikh has put it? It's not obligatory, but obviously people who can afford it and who have the financial ability, and perhaps a fantastic way to spend a quality time with your children as well. But inshallah, we move on now to our next caller. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ji, prashno korun. Ji, amar prashno ashele bachchen monthly basis eta deposit ache amar account, bank account. Acha. তারা 18 না হইলে এটা তুলতে পারতো না মানি মানে এটা ফিক্সড ফিক্সড না সাডেন মানি ফিক্সড যায় বাট ইয়ে না আপনার এটা তারা শেয়ার মার্কেট ইয়ে করিয়া তারা এটা গ্রো আপ করে আচ্ছা ওকে বুঝা গেছে প্রশ্ন ঠিক আছে মানে এটা লাগে তো হাত লাগবে কিনা রে এটা যা আছে কিনা সেকেন্ড প্রশ্ন হইল কি বাট বাচ্চারা কিন্তু 18 আগে তুলতে পারছে না কোনো টাকা আচ্ছা বাচ্চা 18 আগে তুলতে পারছে না বোঝা গেছে কথা সে ক্লিয়ার তো সেকেন্ড লাগি আট প্রশ্ন জাকাত তো মানুষ তার দিন মজুর জি বাট তার বাচ্চাতে কিছু কাম করেন তার এক লোকে আছেন সারা ফ্যামিলি এক লোকে এখানে টাকা দেওয়া দিব কিনা এই ফ্যামিলি ধার ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেখ লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চন অ্যাবাউট দ্য চিলড্রেন তো বাচ্চাইনতো লাগি যে জাকাতটা দেওয়া অধিকাংশ উলামায়ে কেরামের মত হইল গিয়া যে জাকাত দিতে হইলে বালিগ ওয়া শর্ত আপনার বাচ্চাইন যদি বালিগ হইসন না পূর্ণাঙ্গ একটা বয়স পৌঁছিসন না এমতো অবস্থায় তারার লাগি জাকাতটা ফরজ নাই যদিও ফিক্সড ডিপোজিট একটা অ্যাকাউন্ট তারার আছে 18 পর্যন্ত এই পয়সাটা কিন্তু এখনও তারার আয়ত্ত আইছে না মানে তারার মালিকানার মাঝে নাই 18 বছর ওয়ার পরে ফাইবা বিদায় অনেক উলামা ইকরামের মত হইল গিয়া যে এই পয়সাটার উপরে জাকাত আইত নাই তারপরেও উলামা ইকরামে কইরা যে বালিক ওয়ার পরে আপনি তো জানরা যে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টও আর ওগুলা হিসাব করিয়া 18 পর্যন্ত আপনি তার জাকাত দেওয়াটা উত্তম এবং বালা ইনশাআল্লাহ কারণ কোনো শোক কিবা সন্দেহ থাকলো না বালিগ ওয়ার পরে কিন্তু বালিগ ওয়ার আগে কিন্তু যত অ্যাকাউন্ট হয়ে জমক এগুলার উপর জাকাত আইত না ইনশাআল্লাহ এটাই কিন্তু মজবুত দলিল এবং মজবুত কথা উলামায়ে কেরামর মাঝে এবং হানফি মজবর কৌলুর রাজেহ মানে মজবুত দলিল মজবুত কথাটা যে বালিগ ওয়া শর্ত জাকাত দিতে ওইলে অন্যত্রে উলামায়ে কেরামে মত দিছেন যে না জাকাত প্রত্যেক মানুষর দেওয়া শর্ত বালিগ ওকা না বালিগ ওকা
তো আমরা এখানেও এই ক্ষেত্রে হানফি মজহবের মতটাকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ, যে বালিগ না হওয়া পর্যন্ত জাকাত আইত না ইনশাআল্লাহ, কিন্তু ১৮ বালিগ হওয়ার পরে ১৮ পর্যন্ত আপনি একটা ক্যালকুলেশন দেখবা যে অ্যাকাউন্টে কত ইয়া সপ্তাহ কিংবা মাসও আমার, এরপরে ক্যালকুলেট করে আপনি জাকাতটা দেওয়া উত্তম। আশা করি প্রশ্নের উত্তরটা আপনি পাইছেন ইনশাআল্লাহ। এখন সেকেন্ড প্রশ্ন, ওনার ফ্যামিলি ওই জাকাত সম্পর্কে, এমন একটি ফ্যামিলিকে কি দেওয়া যাবে যেখানে হয়তো বাচ্চারা কাজ করছে কিন্তু হয়তো বাবারা বা মেইন হেড অফ দ্য ফ্যামিলি মাইট নট বি সচ্ছল, এরকম ফ্যামিলিতে জাকাত? এখন ঘরের অবস্থা যদি ওরকম হয় যে বাবা যিনি মেইন ঘরের ফ্যামিলির যে মেইন রব্বুল বাইত যেটা আমরা আরবিতে বলি যে ঘরের মালিক যিনি, থান যদি আর্থিক অবস্থা যদি না থাকে তাহলে থান উপরে জাকাত আইত নাই, কিন্তু ছেলে মেয়ে যদি বালিক হয়ে যায় তারার আলাদা ওয়েজেস আছে, আলাদা বেতন আছে, আলাদা আয় থাকে, তাহলে তারা জাকাত দিতে হইবে। কিন্তু বাবার পক্ষ থেকে জাকাত দেওয়ার কোনো কন্ডিশন নাই, শর্ত নাই, কারণ বাবার হি আর্থিক অবস্থা নাই। কিন্তু ছেলে মেয়ে খাজ কররা আশা করিয়া ছেলে মেয়ে বাবারে সম্পদের একটা অংশ দিবা, যাতে করিয়া বাবা এই পর্যায়ে পৌঁছন না যে বাবার খুবই আর্থিক সংকট, খুবই কষ্টের দিন যার, আর ছেলে মেয়ে খুবই ভালো একটা জব আছে, আর্থিক অবস্থা আছে। তবে শেষ কথা হইল গিয়া যে বাবার জাকাত দেওয়া লাগতো না, কারণ থান আর্থিক অবস্থা নাই, যার আর্থিক অবস্থা নাই সাহেবুল নিসাব ওইসব না, থান জাকাত দেওয়া লাগতো না, যদিও সমান গড় থাকুন। কিন্তু ছেলে মেয়ে খাজ ঘররা যদি দেখা যায় যে তারা সাহেবুল নিসাব ওইন, তাহলে জাকাত দিতে হইবে। এই ফ্যামিলিতে কিন্তু আবার জাকাত দেওয়া যাবে কিনা, এবং ছেলে মেয়ে কিন্তু বাবাকে আবার জাকাত দিতে পারত না সমান, যদি এক চুলা তাকে রান্ধ হয়, যদি এক বর্তন তাকে খাওয়া হয়, মানে এক ঘরে যদি বসবাস করুন তাহলে একজনে আর একজনের জাকাত মুঠেই দিতে পারত। আর আমি যদি বাইরের মানুষ হই কিন্তু আমি দেখছি বাবা সচ্ছল না, আমি কি জাকাত দিতে পারবো ওই ফ্যামিলিতে কিন্তু বাচ্চারা রুজি করছে? না, বাইরের যদি সেও ওইন বাইরের মানুষ তাহলে দিতে পারবা, কিন্তু নিজের ছেলে বাবারে দিতে পারত নাই যে কোনো অবস্থাতেই, এবং বাবায় ছেলেরও জাকাতের পয়সা দিতে পারত নাই কোনো অবস্থাতেই। অসংখ্য ধন্যবাদ, আশা করছি কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরে যদি কোনো ধরনের ক্ল্যারিফিকেশন লাগে বা যদি ক্লিয়ার না হয় প্লিজ ফিল ফ্রি টু ফোন ইন, একটু ব্রেকে যাবো ইনশাল্লাহ, তারপরে আপনারা যদি ফোন করেন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আ ফার্দার ক্ল্যারিফিকেশন প্লিজ ফিল ফ্রি। কিন্তু ব্রেকে যাওয়ার আগে একটি রিমাইন্ডার দিতে চাচ্ছি আর এফ সির প্রজেক্ট সম্পর্কে, আপনাদের দিয়ে একটি ডোনেশনের বিনিময়ে 26 লাইভ চ্যারিটি অ্যাপিল কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এবং এইগুলো প্রজেক্টের মধ্যে মসজিদ আছে, মাদারিস আছে, মাসাজিদ আছে, মাদারিস আছে, এবং লট অফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন আছে, এবং আপনাদের একটিমাত্র দানের কারণে আপনি চিন্তা করেন হাউ মেনি অর্গানাইজেশনস আর বেনিফিটেড জাস্ট ফ্রম দ্যাট ওয়ান সিঙ্গল ডোনেশন। ইনশাআল্লাহ কিপ দোজ কল কামিং ইন, কিপ দোজ ডোনেশন গোয়িং থ্রু, অ্যান্ড ইনশাআল্লাহ দি ডিটেলস আর দি বটম অফ ইউর টিভি স্ক্রিন, বাট ফর ইউর রেফারেন্স দি ফোন নম্বর ইজ 0208523166, অ্যান্ড ইফ ইউ ডু হ্যাভ এনি কোয়েশ্চন রিগার্ডিং অর রিলেটিং টু আরএফসি অর দি প্রজেক্ট ইটসেলফ, দেন ফিল ফ্রি, আর এক্সপার্টস আর সিটিং অ্যাট দি আদার সাইড অফ দি ফোন কল, ইনশাআল্লাহ দে উইল অ্যাড্রেস এনি অফ দি কনসার্নস অর কোয়েশ্চন দ্যাট ইউ মে হ্যাভ। ইনশাআল্লাহ ইটস টাইম ফর আ শর্ট ব্রেক, উইল বি কন্টিনিউইং আওয়ার ডিসকাশন ইন আ ফিউ মোমেন্ট, ডু স্টে টিউনড উইথ আস, উইল বি রাইট ব্যাক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।